সো ভিউয়ার্স, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাইকে আজকে দেখতে পাচ্ছি, ওনার গাইনোকোমাস্টিয়া রয়েছে, দুদিকে এই ব্রেস্টের সাইজটা বেড়ে গেছে। একটু ঘুরে যান ভাই হালকা করে। তো এই যে বেড়ে গেছে, এটা অ্যাজ সাচ কিন্তু গাইনোকোমাস্টিয়া সেইভাবে যদি বলি আমরা, এটা অসুখ হিসেবে আমরা গণ্য করবো না। এটা অ্যাকচুয়ালি সোশ্যাল অ্যাম্বারাসমেন্ট করে, দেখতে খারাপ লাগে, এবং কিছু কিছু পেশেন্ট আছে, 5-2% পেশেন্ট যাদের একটুখানি ব্যথাও হয়। তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া রয়েছে, প্রায় 3-র কাছাকাছি। তো আমরা হচ্ছে ওনার ক্ষেত্রে প্রথমে মার্কিং করব, তারপরে সার্জারি করা হবে। তো মার্কিংটা আপনাদেরকে দেখাই। মার্কিংয়ের জন্য দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ব্রেস্টের মার্কিং হবে, আর একটা হচ্ছে মাসেলের মার্কিং হবে। মাসেল আমাদের সার্জারির উদ্দেশ্য হচ্ছে ব্রেস্ট টিস্যুটাকে সরিয়ে দেওয়া এবং মাসেলটাকে প্রমিনেন্ট করা, এটা হচ্ছে সার্জারির উদ্দেশ্য বা মোটো। তো চলুন মার্কিং দিয়ে শুরু করি। তো আমরা মিড লাইনটা মার্ক করছি, এটা মিড লাইন মার্কিং হচ্ছে। মিড লাইন মার্ক করার পর ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ, ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ ওনার ক্ষেত্রে কিন্তু খুবই প্রমিনেন্ট, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ভাঁজ হয়ে রয়েছে, ভাঁজ হয়ে থাকছে বা ভাঁজের দাগ রয়েছে, এটা ইনফিরিয়ার ব্রেস্ট ক্রিজ হলো। এরপরে হাতটা লম্বা করে দিন ভাই, দুদিকে হাতটা লম্বা করে দিলে আমরা মাসেলের ল্যাটারাল বর্ডারটা বুঝতে পারবো। তো এটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, মাসেলের ল্যাটারাল বর্ডার থেকে ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তো এটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। তেমনি উল্টো দিকে এবারে আমরা যাব। তো এটা হচ্ছে মাসেলের ল্যাটারাল বর্ডার এবং এটা হচ্ছে ব্রেস্ট টিস্যুর ল্যাটারাল বর্ডার। এবারে কোমরে হাত দিয়ে আমরা একটু টাইট করতে বলবো, নিচের দিকে প্রেস করলে পরে মাসেলটা কিন্তু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে এবং ব্রেস্ট টিস্যুটা আলাদা হয়ে যাচ্ছে। এই যে মাসেলের বর্ডারটা আমরা খুব সুন্দর, বা ব্রেস্টের আপার বর্ডারটা আমরা সুন্দর বুঝতে পারছি। এটা হচ্ছে মাসেলের আপার বর্ডার, মাসেলের আপার বর্ডারটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, এবং ব্রেস্ট যে টিস্যু রয়েছে সেটাকে আমরা গোল মার্কিং করব। এটা স্কোয়ার মার্কিং হলো, এটা রাউন্ড মার্কিং হচ্ছে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে, আমরা হাতটা লম্বা করে দিন ভাই। ব্রেস্ট টিস্যুটাকে গোল করে মার্ক করেছি, মাসেলটাকে স্কোয়ার মার্কিং করেছি। মাসেলটা কিন্তু নিচে অবধি থাকে, উপরের অংশ যেহেতু ব্রেস্ট টিস্যু রয়েছে, মাসেলের লোয়ার হাফটাকে মাস্কিং করে থাকে বা উপরে শ্যাডো করে থাকে। তো এই শ্যাডোটা যখন চলে যাবে তখন মাসেলটা আরও সুন্দর প্রমিনেন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের মার্কিং। এবারে আমরা ভাইকে অপারেশন থিয়েটারে শিফট করব সার্জারি করার জন্য। তো ফ্রেন্ডস, এবার আমরা গাইনোকোমাস্টিয়া সার্জারি করব। পেশেন্টকে পুরো অজ্ঞান করে দেওয়া হয়েছে, উনি আন্ডার জেলা অ্যানেসথেসিয়াতে রয়েছেন। তাহলে চলুন দেখাই কি করে লাইপোসাকশন করা হচ্ছে। তো আমি ধীরে ধীরে লাইপোসাকশন করছি, লাইপোসাকশন প্রক্রিয়া চলছে, এইভাবে লাইপোসাকশন করা হয়। এই দেখুন পাইপের মধ্যে দিয়ে ফ্যাট বেরিয়ে আসছে, ফ্যাটগুলো বেরিয়ে গিয়ে সিলিকনের টিউবের ভেতরে দিয়ে গিয়ে সাকশন মেশিনে জমা হচ্ছে। তো লাইপোসাকশন হয়ে যাওয়ার পরে আমরা গ্ল্যান্ড রিমুভাল করব। লাইপোসাকশন চলছে। তো আমাদের দুদিকে লাইপোসাকশন শেষ হয়েছে, দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু এই যে মাঝখানে টিস্যুটা রয়েছে, এই যে উঁচু, এটাই হচ্ছে গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটাকে এবার আমরা বের করবো। এদিকেও গ্ল্যান্ড রয়েছে, ডান দিকেও গ্ল্যান্ড আছে, বাঁদিকের গ্ল্যান্ডটা ডান দিকের থেকে একটু বড়। এবার আমরা গ্ল্যান্ড টিস্যুটাকে, এই যে গ্ল্যান্ডটা, গ্ল্যান্ডটার ভেতরে পিক্সিল রয়েছে, এটাকে বের করবো। আমরা একটা ট্রান্স এরিয়ালার ইনসিশন দিচ্ছি। তিন রকমের ইনসিশন হয়, পেরি এরিয়ালার, ট্রান্স এরিয়ালার, ট্রান্স নেফেল। আমার অন্যান্য ভিডিওতে ডিসকাশন করা রয়েছে কোথায় কোন রকমের দিতে হয়, কোথায় কী ইন্ডিকেশনটা কী থাকে। এনার ক্ষেত্রে আমরা ট্রান্স এরিয়ালার দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা রঙের যে টিস্যু, এটাই হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যু বা গ্ল্যান্ড। এটাকে ধীরে ধীরে আমি কেটে বার করছি, খুব শক্ত এবং হার্ড টিস্যু হয় এটা। তো আমাদের গ্ল্যান্ড বের করা কমপ্লিট হয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো এক্ষুনি কীরকম গ্ল্যান্ড বেরিয়েছে। তার আগে এই স্টিচটা কমপ্লিট করছি আমরা। এই স্টিচ যেটা রয়েছে এটা ট্রান্স এরিয়ালার ইনসিশন ছিল, স্ট্রেট লাইন। আমরা স্টিচটা দিচ্ছি, এই স্টিচটা 21 দিন পরে কেটে দেওয়া হবে। আর পাশে আমরা ড্রেন দিয়ে দিয়েছি, করুগেটেড রাবার ড্রেন। তো এই রাবার ড্রেন হচ্ছে আমরা কালকে সকালে বা আজকে বিকেলবেলাতে আমরা পেশেন্ট যখন ছুটি হবে তখন আমরা খুলে দেব। খুব সরু সুতো এবং 6 মাস পরে অলমোস্ট দাগ থাকবে না বললেই চলে। এবং যেহেতু আমরা অ্যারিওলার ভেতর দিয়ে কাটিং করেছি, অ্যারিওলাটা ব্ল্যাক থাকে, সেই জন্য স্টিচ মার্ক প্রায় দেখা যাবে না বললেই চলে। তাছাড়া ওনার বুকে যেহেতু লোম রয়েছে আরও কম বোঝা যাবে। তো দেখুন এটা বাঁদিকে অনেক বড় গ্ল্যান্ড ছিল, বাঁদিকের গ্ল্যান্ডটা বেরিয়েছে, এটা ডান দিকের গ্ল্যান্ড, দুদিকের গ্ল্যান্ড, এতটা এতটা করে গ্ল্যান্ড বেরিয়েছে, আমরা গ্ল্যান্ডটাকে বের করে দিয়েছি। এবং আপনারা দেখলেন কীভাবে স্টিচ করা হয় সেটা আপনারা দেখলেন, এবং দেখুন এটা কত সুন্দর একদম প্লেন শেপ চলে এসছে। আমরা দুদিকে ড্রেন দিয়েছি, ড্রেনটা বিকেলে বের করে দেওয়া হবে বা কাল সকালে আমরা বের করে দেবো। পেশেন্ট পুরো অজ্ঞানে রয়েছে, এবার ওনাকে গ্ল্যান্ডটাকে ফিরিয়ে আনা হবে এবং ওয়ার্ডে শিফট করা হবে। তো বন্ধুরা, আমরা গতকাল এই ভাইয়ের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম, আজকে ড্রেন বের করে দেওয়া হলো।
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে, দুটো দিকে খুব সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে গেছে। এবারে আমরা এই ভাইকে ড্রেসিং করে দিয়ে ওনাকে বাড়ি পাঠিয়ে দেবো বা ছেড়ে দেবো। এবং এখনও হালকা একটুখানি ফোলা ভাব রয়েছে, দুদিকেই হালকা ফোলা ফোলা রয়েছে। ইমিডিয়েটলি আফটার সার্জারি আমাদের টিস্যুটা একটু ফুলে যায়, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কম্প্রেশন গার্মেন্ট ওনাকে পরতে হবে, কম্প্রেশন গার্মেন্টটা 6 weeks সবসময়তেই পরবেন, তারপরে 6 weeks দিনে 5 থেকে 6 ঘন্টা করে দিনে 2 বার করে পরবেন। তো আপনারা দেখলেন ওনার মার্কিং থেকে শুরু করে সার্জারি, গ্ল্যান্ড বের করা, লাইপোসাকশন এবং সার্জারির পরে সেটাও আপনাদেরকে দেখালাম। আমি বাইন ক্লিনিক কলকাতাতে রেগুলারলি গাইনোকোমাস্টি সার্জারি করি। যদি আপনাদের গাইনোকোমাস্টির সমস্যা থাকে তো আমার ইউটিউব চ্যানেলে গাইনোকোমাস্টি রিলেটেড, সার্জারি রিলেটেড, রিকভারি রিলেটেড, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, চেস্ট ড্রেন, কবে থেকে এক্সারসাইজ করবেন এগুলো নিয়ে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন। আর গাইনোকোমাস্টির সমস্যা থাকলে আমার নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দেবেন। আমি ফটো দেখে কোন গ্রেডের গাইনোকোমাস্টিয়া, কত খরচ হবে, কী কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।